নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী মানুষদের জানাই গল্প শুনো চ্যানেলে সুস্বাগতম। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতবর্ষ প্রবন্ধটি পাঠ করতে চলেছি। প্রথম পর্ব, নববর্ষ, প্রথম খণ্ড। অধুনা আমাদের কাছে কর্মের গৌরব অত্যন্ত বেশি। হাতের কাছে হোক, দূরে হোক, দিনে হোক, দিনের অবসানে হোক, কর্ম করিতে হইবে। কি করি কি করি, কোথায় মরিতে হইবে, কোথায় আত্মবিসর্জন করিতে হইবে, ইহাই অশান্ত চিত্তে আমরা খুঁজিতেছি। ইউরোপে লাগাম পড়া অবস্থায় মরা একটা গৌরবের কথা। কাজ অকাজ, অকারণ কাজ, যে উপায়ই হোক, জীবনের শেষ নিমেষ পাত পর্যন্ত ছুটাছুটি করিয়া, মাতামাতি করিয়া মরিতে হইবে। এই কর্মনাগরদোলার ঘূর্ণি নেশা যখন এক একটা জাতিকে পাইয়া বসে, তখন পৃথিবীতে আর শান্তি থাকে না। তখন দুর্গম হিমালয় শিখরে যে লোমশ ছাগ এতকাল নিরুদ্বেগে জীবন বহন করিয়া আসিতেছে, তাহারা অকস্মাৎ শিকারীর গুলিতে প্রাণ ত্যাগ করিতে থাকে। বিশ্বস্ত চিত্ত শীল এবং পেঙ্গুইন পক্ষী এতকাল জনশূন্য তুষার মরুর মধ্যে নির্বিরোধে প্রাণ ধারণ করিবার সুখটুকু ভোগ করিয়া আসিতেছিল। অকলঙ্ক শুভ্র নিহার হঠাৎ সে নিরীহ প্রাণীদের রক্তে রঞ্জিত হইয়া ওঠে। কোথা হইতে বণিকের কামান শিল্প নিপুণ প্রাচীন চীনের কণ্ঠের মধ্যে অহিফেনের পিণ্ড বর্ষণ করিতে থাকে, এবং আফ্রিকার নিভৃত অরণ্য সমাচ্ছন্ন কৃষ্ণত্ব সভ্যতার বজ্রে বিদীর্ণ হইয়া আত্মস্বরে প্রাণ ত্যাগ করে। এখানে আশ্রমে নির্জন প্রকৃতির মধ্যে স্তব্ধ হইয়া বসিলে অন্তরের মধ্যে স্পষ্ট উপলব্ধি হয় যে হওয়াটাই জগতের চরম আদর্শ, করাটা নহে। প্রকৃতিতে কর্মের সীমা নাই, কিন্তু সেই কর্মটাকে অন্তরালে রাখিয়া সে আপনাকে হওয়ার মধ্যে প্রকাশ করে। প্রকৃতির মুখের দিকে যখনই চাই দেখি সে অক্লিষ্ট অক্লান্ত, যেন সে কাহার নিমন্ত্রণে সাজগোজ করিয়া বিস্তীর্ণ নীলাকাশে আরামে আসন গ্রহণ করিয়াছে। এই নিখিল গৃহিণীর রান্নাঘর কোথায়, ঢেঁকিশালা কোথায়, কোন ভাণ্ডারে স্তরে স্তরে ইহার বিচিত্র আকারের ভাণ্ড সাজানো রহিয়াছে? ইহার দক্ষিণ হস্তের হাতাবেড়িগুলিকে আভরণ বলিয়া ভ্রম হয়, ইহার কাজকে লীলার মতো মনে হয়, ইহার চলাকে নৃত্য এবং চেষ্টাকে ঔদাসীন্যের মতো জ্ঞান হয়। ঘূর্ণমান চক্রগুলিকে নিম্নে গোপন করিয়া স্থিতিকেই গতির ঊর্ধ্বে রাখিয়া প্রকৃতি আপনাকে নিত্যকাল প্রকাশমান রাখিয়াছে। ঊর্ধ্বশ্বাস কর্মের বেগে নিজেকে অস্পষ্ট এবং সঞ্চিয়মান কর্মের স্তূপে নিজেকে আচ্ছন্ন করে নাই। এই কর্মের চতুর্দিকে অবকাশ, এই চাঞ্চল্যকে ধ্রুব শান্তির দ্বারা মণ্ডিত করিয়া রাখা প্রকৃতির চির নবীনতার ইহাই রহস্য। কেবল নবীনতা নহে, ইহাই তাহার বল। ভারতবর্ষ তাহার তপ্ত তাম্র আকাশের নিকট, তাহার শুষ্ক ধূসর প্রান্তরের নিকট, তাহার জলজ্জটা মণ্ডিত বিরাট মধ্যাহ্নের নিকট, তাহার নিকষ কৃষ্ণ নিঃশব্দ রাত্রির নিকট হইতে এই উদার শান্তি, এই বিশাল স্তব্ধতা আপনার অন্তঃকরণের মধ্যে লাভ করিয়াছে। ভারতবর্ষ কর্মের কৃতদাস নহে, সকল জাতির স্বভাবগত আদর্শ এক নয়, তাহা লইয়া ক্ষোভ করিবার প্রয়োজন দেখি না। ভারতবর্ষ মানুষকে লঙ্ঘন করিয়া কর্মকে বড় করিয়া তোলে নাই। ফলাকাঙ্ক্ষাহীন কর্মকে মাহাত্ম্য দিয়া সে বস্তুত কর্মকে সংযত করিয়া লইয়াছে। ফলের আকাঙ্ক্ষা উপড়াইয়া ফেলিলে কর্মের বিষ দাঁত ভাঙিয়া ফেলা হয়। এই উপায়ে মানুষ কর্মের উপরেও নিজেকে জাগ্রত করিবার অবকাশ পায়। হওয়াই আমাদের দেশের চরম লক্ষ্য, করা উপলক্ষ মাত্র। বিদেশের সংঘাতে ভারতবর্ষের এই প্রাচীন স্তব্ধতা ক্ষুব্ধ হইয়াছে। তাহাতে যে আমাদের বল বৃদ্ধি হইতেছে,
এ কথা আমি মনে করি না। ইহাতে আমাদের শক্তি ক্ষয় হইতেছে, ইহাতে প্রতিদিন আমাদের নিষ্ঠা বিচলিত, আমাদের চরিত্র ভগ্ন বিকীর্ণ, আমাদের চিত্ত বিক্ষিপ্ত এবং আমাদের চেষ্টা ব্যর্থ হইতেছে। পূর্বে ভারতবর্ষের কার্যপ্রণালী অতি সহজ সরল, অতি প্রশান্ত, অথচ অত্যন্ত দৃঢ় ছিল। তাহাতে আড়ম্বর মাত্রেরই অভাব ছিল, তাহাতে শক্তির অনাবশ্যক অপব্যয় ছিল না। সতী স্ত্রী অনায়াসেই স্বামীর চিতায় আরোহণ করিত, সৈনিক সিপাহী অকাতরে চানা চিবাইয়া লড়াই করিতে যাইত, আচার রক্ষার জন্য সকল অসুবিধা বহন করা, সমাজ রক্ষার জন্য চূড়ান্ত দুঃখ ভোগ করা এবং ধর্ম রক্ষার জন্য প্রাণ বিসর্জন করা তখন অত্যন্ত সহজ ছিল। নিস্তব্ধতার এই ভীষণ শক্তি ভারতবর্ষের মধ্যে এখনো সঞ্চিত হইয়া আছে, আমরা নিজেই ইহাকে জানি না। এটি ভারতবর্ষ প্রবন্ধের প্রথম পর্বের প্রথম খণ্ড সমাপ্ত হল। ধন্যবাদ।